আশিসদার এই দাঁড়িয়ে আছে, এদিক না তাকালে তুমি বিপদে পড়ে যাবা। এই সুন্দর আমার ছবি কই? এই যে এই যে আমাদের রাধুনি রান্না করছে, ইয়ে করো। ওই আমাদের চন্দন বাবু বসে আছে, এক্ষুনি ওখানে মাছ যাবে। দেখো আবার একটু গোপনে হাসতেছে। দিয়ে দিয়ে ভাত দিয়ে আর একটু কোলা ভাজা মাছ দিয়ে। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দাও দাও। আরে বাজে নুন নুন ওই প্যাকেটে একটু নুন দিয়ে দাও। আবার কি দিচ্ছি ব্যাগ, কাঁচা লঙ্কা দিলেই হবে শম্ভু। নুন দাও, এটা নুন দাও। তুমি খালি দেখো শম্ভু ভাই কি দিয়েছে। সাইডে একটু নুন দাও না, ওরা করে তো নুন দাও না একটু। আরে দিচ্ছি, আমার কাছে দাও, আমার কাছে দাও, একটু নুন দাও, একটু নুন দাও, আমি দিয়ে আসতেছি। ব্যাস ব্যাস, এখন আমি চন্দনবাবুকে খেতে দিতে যাচ্ছি, খেতে দিতে যাচ্ছি। এগুলো হচ্ছে, এই যে এই যে, এখন চন্দনবাবু খাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দনবাবু এতক্ষণ কান্নাকাটি করে নাকের জল আর চোখের পোটা দিয়ে খাচ্ছে, এত আবার হাঁটছে, বুক দেখাচ্ছে। উনি উনি জল খায় না, ভাতের পরে মদ দিয়ে জল পিপাসা পান করে। হ্যাঁ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখো 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 কি করছে, দেখো এই যে পাতে মাছ ভাজা আর ওই যে খাচ্ছে। আছে আছে, ওখানে আছে, ওই তো ওখানে আছে। তোমার তোলে কেন এই বোতল রেখে গেলাম তো এখানে? এইখান তো ওই লঙ্কা দেবে। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই নাও, এই নাও, এই নাও, এই ও লঙ্কা দিচ্ছে। এই পড়ে যাবে বাচ্চাটা, পড়ে যাবে, পড়ে যাবে, শুনুন না, ডেউ না পড়ে যাবে। ওকে ওকে দিছো, বাচ্চাগুলো দিছো, বলার কি আছে, বড় একটা দিয়েছি। এই যে মাছের পেটের মাছ খাচ্ছে আমাদের আশিস দাদা। হ্যাঁ এই শম্ভু দাদা খাচ্ছে। ভাতের রাইটা একটু উঁচু করে দিতে, ভাত ভাত আছে কিনা ওর ভিতরে? হ্যাঁ ভাত আছে, হ্যাঁ ভাত আছে। ব্যাস, কিন্তু জাল না দিলে তো তোমরা আজকের দিন শেষ শেষ হবে না। মাটা কেমন দিয়েছি বলো, জল দাও একটু, বাচ্চাটা ডাকো। না বলছি একটু জল দিয়ে দাও। জল কোথায় পাবো? আরে তেল দিয়ে দাও, তেল তেল অনেকটা তেল দিয়ে খাক, বেশি তেল খেলে অসুবিধা হবে। পরে হবে না কিছু হবে।